Hello guys, how are you? Wish all you guys are feeling happy in this time. I'm MD Shahiruzzaman from Tech Tutorials BD. Today I'm going to show you a product review tutorial. Oh no, it's not a tutorial, it's just a product review video. That's why all you guys stuff with us. And if you like my video, then don't forget to subscribe my channel. And if you more like my video, then don't forget to like, comment and share with your friend. Let's go start. আমাদের আজকের প্রোডাক্ট রিভিউতে থাকছে একটু বেস্ট সোলো ব্র্যান্ডের হেডসেট উইথ মাইক্রোফোন। তো এটিও একটি বাজেট মাইক হেডসেট এবং যেটা সাউন্ড কোয়ালিটি অনেক অনেক প্রফেশনাল, এটি সাউন্ড কোয়ালিটি আপনাকে দিবে। এটা ভয়েস লিসেনিং, ভয়েস বা অথবা মিউজিক লিসেনিংয়ের ক্ষেত্রে। তো চলুন শুরু করি, আমাদের আজকের কথা না বাড়িয়ে ইয়ে করি। তো এই হচ্ছে যে প্রাথমিক কন্ডিশন ইয়ে থেকে আপনার, যখন আপনি আমি প্রোডাক্টটি আপনি কিনে আনবেন তখন কন্ডিশনটা এই অবস্থায় থাকবে। যা খুলে দেখি এর ভিতরে কী আছে। তো একটা বক্সের ভিতরে, ছোট্ট একটা বক্সের ভিতরে আর একটা বক্স, এবং এইটার ভিতরে হচ্ছে যে হেডফোনটা আছে। তো দেখি খুলে যে কী কী অবস্থা আছে, কী আছে। আচ্ছা 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 আচ্ছা, দেখি দেখি। তো হ্যাঁ, এই হচ্ছে যে আমাদের হেডসেট, হেডফোন প্লাস উইথ মাইক্রোফোনটি। তো লুকিং গর্জিয়াস লুকিং, যাক আশা করি যেমনটি দেখাচ্ছে ঠিক তেমনটি সাউন্ড কোয়ালিটি তেমন হবে। যাই হোক, আমি এখনও চেকিং করি নাই সাউন্ড কেমন, তো মনে হচ্ছে ভালো হবে। তো আমরা যারা পোর্টেবল ডিভাইস ইউজ করি, ল্যাপটপ ট্যাব, তাদের জন্য জিনিসটা হতে পারে একদম সুইটেবল এবং বেস্ট চয়েসেবল একটি জিনিস। যাই হোক, এটাতে একটি 3.5 mm স্টিরিও জ্যাক উইথ মাইক্রোফোন আছে, যেমন আছে একটা সাইডে তিনটা রিং আছে, আর অপর সাইডে এই এই জ্যাকেরই অপর সাইডে আছে টু রিং এলা, দুইটা রিং এলা 3.5 mm জ্যাক। আর এর একটা জ্যাক আপনার ডিভাইসে যাবে আর একটা জ্যাক আপনার এই হেডসেটে যাবে। হেডসেটে সকেট আছে একটি, এবং সকেটের ভিতরে আপনার টু রিং আলা যে জ্যাকটি ওইটি যাবে। আর এটা হচ্ছে যে আপনার হেডসেট মাইক্রোফোন, এবং সাথে একটি সুইচ আছে, যে সুইচের মাধ্যমে আপনি যদি স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারবেন। তো যাই হোক, আমরা ঢুকিয়ে দেখি কী অবস্থা। তো এইটা হচ্ছে যে আপনার জ্যাক পয়েন্ট হেডফোনের, যেখানে ঢুকিয়ে মূলত এটা কানেকশন দেওয়া হয়। তো আরেকটা কথা বলে নিই, এটা আপনার ওয়্যারলেস লেখা আছে, বাট এটা কিন্তু ওয়্যারলেস না। যাই হোক, আমরা স্মার্টফোনে দিয়েই টেস্ট সাউন্ডটা টেস্ট করি। আপনাদেরকে সেইভাবে সাউন্ড শোনানোর কোনো সিস্টেম নাই, যেহেতু এটা একটা হেডসেট। তারপরও আমি আমি নিজে দেখতেছি, আমি নিজে দেখে তারপর আপনাদেরকে বলবো যে আসলে কেমন। তো দেখি ফোন থেকে একটি গান বাজিয়ে কী অবস্থা। আশা করা যাচ্ছে যে সাউন্ড খুবই সুন্দর, কারণ আমি যেখান থেকে প্রোডাক্টটি নিছি ওনারা আমাদের এর থেকে অল্প দামের প্রোডাক্ট ছিল, বাট সেটি না দিয়ে এটি দিয়ে বললো যে এটা চায়না ব্র্যান্ড বাট অনেক সুন্দর। তো আমিও চোখ বুঝে নিয়ে আসলাম, দেখি আসলে কতটা সুন্দর হয়। তো
দেখি কানে লাগিয়া শেষ শেষ পর্যন্ত, আপনাদের তো শোনাইতে পারবো না সেইভাবে। তারপরও মনে হয় বাঁচতেছে, কিছুটা শোনা যাচ্ছে হয়তো এই রেকর্ডিংয়ে। তো হ্যাঁ, হ্যাভি হ্যাভি সাউন্ড কোয়ালিটি। আপনারা ইচ্ছা করলে এর মাইক্রোফোনটি নিতে পারেন, এটা 500 থেকে 600 টাকার ভিতরে অথবা 500 থেকে 550-এর ভিতরে আপনার এটা পেয়ে যাবেন, এবং সাউন্ড কোয়ালিটিও অনেকটা সুন্দর। তো যে কথাটি বলতেছিলাম যে এটা কিন্তু ওয়্যারলেস লেখা আছে এই ইয়েটিতে, বাট এটা কিন্তু ওয়্যারলেস না। আর এইভাবে এইভাবে করে এটাকে ভেঙে চুরে ইচ্ছা মতো করে বহন করার একটা সুবিধা আছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রিভিউ। তো আগামী রিভিউতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।